হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কয়েন গাছ। আর কয়েন গাছ নিয়ে কী নতুন করে বলবো, জাস্ট তোমাদের দেখানোর জন্যই আজকে যে কতটা সুন্দর লাগছে। আর বৃষ্টিতে বৃষ্টি জল পড়ে এর তো রূপ আলাদাই জায়গায় গেছে। কয়েন গাছে সবথেকে গুরুত্বপূর্ণ যে জল, সবাইকে আগেও বলেছি যে এমন জায়গায় কয়েন গাছটা রাখবে যেখানে ভালো জল আছে, বা কয়েন গাছের টপটা নিয়ে সোজাসুজি একটা জলের জায়গায় তার মধ্যে বসিয়ে রাখবে, গাছটা কিন্তু সুন্দর থাকবে। তো কয়েন গাছ নিয়ে আলাদা করে কিছু করতে লাগে না, কোনো খাবার টাবার আমি আজ পর্যন্ত কয়েন গাছে দিইনি, ও এমনি এরকম হয়। আর এই গাছটা মানে নর্মাল টবে, হ্যাঙ্গিং পটে যেখানে খুশি করা যায়, তোমাদের ওপর। খুব সহজ গাছ, মানে এতটাই সহজ গাছ যে কি বলবো। আর কয়েন গাছের দাম, মানে দাম আমি বিভিন্ন নার্সারি দেখেছি বিভিন্ন রকম দাম, কিন্তু আমি বলো তোমরা যদি সোনারপুর এরিয়াতে ঘোরো, ঠিক আছে, মানে তোমরা ফ্রিতে কয়েন গাছ পেয়ে যাবে। এত এত পরিমাণ কয়েন গাছ ওখানে হয়ে আছে, মানে মানে লাখ লাখ কয়েন গাছের চারা সোনারপুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি সমিতাদির বাড়িতে ভিডিও করতে গেছিলাম, তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো সেখানে দেখে আমি দেখিয়েছি যে কি পরিমাণে কয়েন গাছ চারদিকে হয়ে আছে। মানে যেখানে এক একটা কয়েন গাছের দাম 50 টাকা 100 টাকা পর্যন্ত নেয়, সেখানে রাস্তার ধারে মানে জঙ্গল হয়ে আছে কয়েন গাছে। যদি কেউ কোনো ধরনের সোনারপুর এরিয়াতে যাও বা সোনারপুর এরিয়াতে থাকো, অবশ্যই রাস্তার ধারগুলো একটু নজরে নজরে রেখো, তোমরা কিন্তু নিশ্চয়ই ফ্রিতে দারুণ কয়েন গাছ পেয়ে যাবে। এবার আজকে টপিক, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা নিয়ে রিসেন্টলি বেশ কিছু বন্ধু আমাকে মেসেজ করেছিল আমার হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো নিশ্চয়ই জানো, নিচে এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে। তো হোয়াটসঅ্যাপ নম্বরে জিজ্ঞেস করেছিল যে কারি পাতা সম্বন্ধে, দাদা কারি পাতা গাছে কী করে যত্ন করতে হয়। এবার সত্যি কথা বলতে এর যে উত্তর আমি কী দেবো আমি নিজেও জানি না, কেন জানি না, কারণ আমি আজ পর্যন্ত কারি পাতা গাছে কোনো পরিচর্যাই করিনি, ঠিক আছে। কীরকম পরিচর্যা করিনি, মানে এমন কিছু করিনি যেটা মানে বিশাল কিছু পরিচর্যা, একদম নমিনাল পরিচর্যা আমি কারি পাতা গাছে করেছি, সেরকম কিচ্ছু করিনি। যখন বাকি গাছেদের খাবার দিয়েছি তখন খাবার দিই, বাকি গাছেদের স্প্রে করি তখন স্প্রে করি, আর কিন্তু কিছু করি না। আর যেহেতু কারি পাতা গাছের পাতাগুলো খাওয়া হয়, বিভিন্ন রান্নায় দেওয়া হয়, তার জন্য আমি কারি পাতা গাছে কোনো রকম কেমিক্যাল স্প্রে করি না, টোটালি অর্গানিক স্প্রে করি, তাতেই আমার কাজ হয়ে যায়। আর খাবারের মধ্যে দেওয়া হয় শুধু সর্ষের খোলের জল, ব্যাস আর কিচ্ছু না। এই কারি পাতা গাছটার বয়স মানে প্রচুর, মানে আমাদের এই বাড়িটা যত বয়স এর বয়স হচ্ছে তত, মানে বাড়ি যখন করা হয়েছিল তখন এই কারি পাতা গাছটা বসানো হয়েছিল, তো তখন দিয়ে আজ পর্যন্ত এত বছর হয়ে গেছে। টপটা বেশ কিছুবার চেঞ্জ করেছে, দেখতে পাচ্ছি একটা 10 ইঞ্চি টবে বসানো আছে। আর একটা পরিচর্যা যেটা কারি পাতা গাছে আমি প্রতি বছর করি, গাছের পাতাগুলো তোমরা যদি দেখো এখন কিন্তু নতুন পাতা একদমই তোমরা দেখতে পাবে না, সব কিন্তু পুরোনো পাতা। আমি যেটা করি, এই যে শীত আসছে, শীতের সময় যখন দেখবে পাতাগুলো একটু হলুদ হলুদ টাইপের হয়ে যাচ্ছে, আমি কি করি পুরো গাছের ডাল সব কেটে ফেলি, পুরো গাছের ডাল কেটে ফেলি। মানে ধরো এই গাছটা এখান থেকে আমি কেটে ফেলবো, এরকম এরকম জায়গা থেকে কাটবো, ঠিক আছে, মানে পুরো ডালটাও কিন্তু প্রুনিং করে দিই। ফলে কি হয়, তারপরে নতুন ব্রাঞ্চ আসে, নতুন ডাল আসে, আর তাতে কিন্তু নতুন পাতা আসে, দেখতে অসাধারণ হয়। আর সেই পাতার ফ্লেভার কিন্তু সবথেকে বেশি থাকে, মানে সেন্ট কিন্তু খুব সুন্দর থাকে, যে নতুন পাতার সেন্ট দারুণ থাকে। তো তোমাদের আমি বলবো, যাদের বাড়িতে কারি পাতা গাছ আছে, শীতের সময় মানে এই ধরো কী বলবো, কালী পুজোর পরে বা ডিসেম্বর মাসে গাছটাকে প্রুন করে দেবে। প্রুন করে দিলেই দেখবে আর কিছুদিনের মধ্যে, মানে মাস দেড়েকের মধ্যে নতুন ব্রাঞ্চ আসবে, আর নতুন ব্রাঞ্চ আসলে নতুন পাতা মানে দারুণ হবে। আর যদি তোমরা প্রুনিং না করো, ওই পাতাগুলোই ওর মধ্যে গাছে থেকে গিয়ে ঝরে পড়বে, তারপর সেখানে এক ধরনের পোকা টাইপের হয়, বিশেষ করে মিলিবাগ হয়, মিলিবাগ হয়ে কিন্তু তোমাদের গাছের ক্ষতি করবে। তো আমি তোমাদের বললো যাদের বাড়িতে কারি পাতা গাছ আছে, আমি জানি অনেকের বাড়িতে কারি পাতা গাছ আছে, তো অবশ্যই কিন্তু তোমরা এটা করো। আর কারি পাতা গাছের তো ফল হয় সবাই জানো, সেই ফল থেকে ফল পড়ে খুব ইজিলি চারা তৈরি হয়। আমার বাড়ির চারদিকে কারি পাতা গাছের চারা এদিক ওদিক হয়ে থাকে, টবের মধ্যে হয়ে থাকে, তো সেরকমভাবে কিন্তু তোমরা চারাটা তৈরি করে ফেলতে পারো।
কারিপাতা গাছ করা খুবই ইজি। এর মাটি যদি বলি একদম নর্মাল মাটি, ওয়েল ড্রেন সয়েল করো, আর কিচ্ছু লাগবে না, এতটাই সহজ গাছ। অনেকে কারিপাতা নিয়ে জিজ্ঞেস করছো, কারিপাতা গাছে এক ধরনের পোকা হয়, আমি জানি, এক ধরনের সবুজ রকম পোকা হয়, সেই পোকাগুলো গাছের পাতাগুলো খায়, আর সেই পোকাটা যখন হয় তখন মানে গাছের পাতা সব শুকিয়ে হলুদ হতে থাকে, তো তখন তোমরা সেই পোকাগুলোকে জাস্ট গাছে রেখে দাও, ওর মতো গাছের পাতা খাবে, কিচ্ছু হবে না, ঠিক আছে, কারণ তোমাদের ওই পাতাগুলো কোনো কাজে লাগবে না, একদম গাছের পাতা হলুদ হয়ে যাবে তখন। তো আমি তাই বলবো, যখন শীত আসবে তখন গাছগুলোকে প্রুনিং করে দেবে, প্রুনিং একদম পুরো প্রুনিং করে দেবে। তোমাদের গাছের উপর নির্ভর করছে, তোমাদের গাছটা যত পুরনো তার উপর নির্ভর করছে তুমি কতটা প্রুনিং করবে, হার্ড প্রুনিং করবে না সফট প্রুনিং করবে। এবার যদি তোমাদের গাছ 1 বছর ওপর বা 1.5-2 বছরের বয়স হয়, আমার আমার গাছের মতো যদি তোমাদের গাছের সাইজ হয় অবশ্যই হার্ড প্রুনিং করবে, আর যদি তোমাদের গাছের বয়স বছর খানেক হয় বা তার নিচে হয় তাহলে সফট প্রুনিং করাই বেটার। আর কিচ্ছু করতে হয় না, ওষুধ আমি বাকি গাছে যেরকম দিই তখনই দিই, কিন্তু অর্গানিক দিই, আর অর্গানিক ছাড়া কিচ্ছু এই গাছে ব্যবহার করি না। আমার গাছ কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর আছে, আর বছর পর বছর সার্ভিস দিয়ে যাচ্ছে। তো কারিপাতা গাছে এইটুকুই করি, আর কিচ্ছু না। এরপরে যদি তোমাদের কাছে নতুন কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেশনে কমেন্ট করতে ভুলো না, আমি সেই সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। তো ভিডিও শেষ করার আগে আমার টিপু চায়নাটা দেখাচ্ছি, টিপু চায়নাতে তো ভর্তি ফুল ছিল, আপাতত এখানে দেখতে পাচ্ছ 2টো ফুল। আর রিসেন্ট এক বন্ধু আমাকে বলেছিলো, দাদা তোমার টিপু চায়নার আপডেট অনেকদিন তো দাও না, তো টিপু চায়নাটা দেখো, একদম পারফেক্ট আছে গাছটা। আর আমি যেরকমভাবে পরিচর্যা তোমাদের বলেছিলাম নিশ্চয়ই তোমরা করছো, নিশ্চয়ই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, মানে আমার কথা মতো যদি চলো, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের একদম টিপু চায়না কী করে পরিচর্যা করতে হয় তার উপর ডিটেলে ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম, কারণ টিপু চায়না নাকি সবার মরে যায়, সবার মরে যায়, কাউ কেউ বাঁচাতে পারে না, এইরকম একটা কমপ্লেন আমি পেয়েছিলাম। তো তাই আমি টিপু চায়নার ওপর কী কী পরিচর্যা করলে তোমাদের গাছ ভালো থাকবে একদম ডিটেলে করেছি, যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। তো দেখতেই পাচ্ছ আমার টিপু চায়না গাছটার আজ বহু মানে বয়স প্রচুর, মানে সামনে আমি ফেব্রুয়ারি মাসে এর রিপোর্টিং এবার করতেই হবে, কারণ এই টপ থেকে আমি চেঞ্জ করব, একটা বড় টপে এটাকে দেব। তো এর কিন্তু প্রচুর বয়স, আর কিন্তু সার্ভিস বেশ ভালোই দিয়ে যাচ্ছে, আর আমি যেরকম পরিচর্যা তোমাদের বলেছিলাম সেরকম পরিচর্যা যদি তোমরা করো তোমাদের গাছ ডেফিনেটলি ভালো আছে, ডেফিনেটলি ভালো আছে। যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা চেক করো। আর হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আমি সব ভিডিও লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে থাকি, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন ডান দিকে ওপরে দেখবে আই লেখা আছে, ঠিক আছে, ওই আইটা প্রেস করবে, প্রেস করলেই দেখবে ভিডিওর লিস্ট বেরিয়ে আসবে, বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো আমি রোজ মানে তোমাদের রেকমেন্ড করি দেখার জন্য, সেইখানে ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। অনেকে বুঝতে পারছো না আই বাটনটা কী, ডান দিকে ওপরে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাবে যে কোন কোন ভিডিও আমি রেকমেন্ডেশানে দিয়েছি। তো আজকে ভিডিওটা রেকমেন্ডেশানে থাকবে, আর যদি তাও খুঁজে না পাও আমার চ্যানেলে গিয়ে টিপু চায়না লিখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে টোটাল ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কুইক ভিডিও ছিল, কারণ বেশ কিছুদিন ধরে কারিপাতা নিয়ে অনেক প্রশ্ন আসছিল, তো আজকে সব প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। আর আমার ফোন নম্বর তো তোমাদের কাছে আছে, সাথে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলো না, কারণ ফেসবুক পেজেই কিন্তু আমি লাইভ করি, ফেসবুকেই লাইভ করি। তো সেই লাইভগুলো যদি তোমাদের দেখতে হয় অবশ্যই আমার পেজটা লাইক করতে হবে, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, সোজা চলে যাও, বা ফেসবুক গিয়ে ইওর ফ্রেন্ডলি গার্ডেনার অনির্বাণ লিখে সার্চ করলেই তোমরা আমার পেজ পেয়ে যাবে। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, টিল দিন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।